अमल प्राचन भागवतम ही यथा अमल प्राचन भागवतम तृतीय स्कंद अध्याय संख्या 13 अध्याय नाम हच्छे श्री ब्रह्मदेवेर आविर्भाव। श्लोक संख्या 8 सबाई बोलुन तत् विदेही नमः तुभ्यं कर्मसु इदं आत्मशक्तिषु यत् कृत्वा इह यशः विषक अमुत्र च भवेत् गतिः। तदेवे नमस्तभ्यां परम सिद्धात्म शक्तिषु जातिक कृत जश विषाद मुद्र च भवेद गतिः। तदेवे नमस्तभ्यां परमाशीदात्माशक्तिषु जत्कृते तः जश विषाक अमुत्र च भवेद गतिः। একজন পিতাজি থেকে একজন মাতাজি থেকে বলুন তদ্বিহি নমস্তভ্যাম परमाशिदात्मशक्तिषु यद्गृहीतः जश भीषगमुत्र भवेत् सगृहम् तद्विधिः नमस्तभ्यां हरे कृष्ण। उक्त श्रीमद् भागवतमें श्लोकेर संस्कृत शाब्दिक अर्थ बांगला अनुवाद एवं तात्पर्य करेछेन इस्कन भंडार आचार्य श्री अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी श्री प्रभुपाद। जय श्री प्रभुपाद की जय। तथा विदेही निर्देश दान नमः अमर प्रणति তুভ্যাম আপনাকে কর্মসু কর্তব্য কর্মে ইড্য হে পূজনীয় আত্মশক্তিষু আমাদের কর্মক্ষমতার অন্তর্গত যত যা কৃত্যা করে ইহ এই জগতে যশহ যশ বিষক সর্বত্র অমূত্র পরলোকে চ এবং ভাবে হওয়া উচিত গতিহ প্রগতি। অনুবাদ সবাই বলো হে পূজনীয় আপনি আমাদের কর্মক্ষমতা অনুসারে কর্তব্য সম্পাদন করার নির্দেশ দান করুন যাতে আমরা তা অনুসরণ করে ইহলোকে যশ লাভ করতে পারি এবং পরলোকে সদ্গতি প্রাপ্ত হতে পারি। তাৎপর্য ব্রহ্মা সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের কাছ থেকে বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং ব্রহ্মার শিষ্য পরম্পরায় যিনি তার উপর ন্যস্ত কর্তব্য সম্পাদন করেন তিনি অবশ্যই ইহলোকে যশ লাভ করবেন এবং পরলোকে মুক্তি লাভ করবেন। ব্রহ্মার শিষ্য পরম্পরাকে বলা হয় ব্রহ্ম সম্প্রদায় এবং তার ধারাবাহিক ক্রম হচ্ছে ব্রহ্মা নারদ ব্যাস মাধব অর্থাৎ পূর্ণপ্রভ পদ্মনাভ নিরহরি মাধব অক্ষব্য জয়তীর্থ জ্ঞান সিন্ধু দয়ানিধি বিদ্যানিধি রাজেন্দ্র জয়ধর্ম পুরুষোত্তম ব্রহ্মতীর্থ ব্যাসতীর্থ লক্ষ্মীপতি মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরী শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর এবং শ্রী রূপ গোস্বামী ও অনন্যরা শ্রী রঘুনাথ দাস গোস্বামী কৃষ্ণদাস গোস্বামী নর্তম দাস সাগর বিশ্বনাথ চক্রবর্তী জগন্নাথ দাস বাবাজি
भक्तिविनोद ठाकुर, गौरकिशोर दास बाबाजी, श्रीमद भक्ति सिद्धांत सरस्वती, शिल भक्ति विदांत स्वामी, ब्रह्मार এই শিষ্য পরম্পরা চিন্ময়, কিন্তু মনুর্বংশ পরম্পরা লৌকিক, তবে উভয়ে কৃষ্ণ ভাবনার একই লক্ষ্যের প্রতি প্রগতিশীল। এখানে ছিল ভক্তি বেদান্ত গীত তাৎপর্য সমাপ্ত। জয় শ্রদ্ধি অনুবাদটি আবার আমরা পড়ছি। হে পূজনীয়, আপনি আমাদের কর্ম ক্ষমতা অনুসারে কর্তব্য সম্বোধন করার নির্দেশ দান করুন, যাতে আমরা তা অনুসরণ করে ইহলোকে যশ লাভ করতে পারি এবং পরলোকে সদ্গতি প্রাপ্ত হতে পারি। তো এই শ্লোকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে শরণাগতি। এই শ্লোকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি? শরণাগতি। তো কে কাকে বলছেন হে পূজনীয়? এই কথা কে কাকে বলছেন? আপনারা নিয়মিত ভাগবত তো অনেকেই শ্রবণ করেন, হয়তো আমার দুর্ভাগ্য আমি পারি না। কে কাকে বলেন? মনু বলেছেন তার পিতা ব্রহ্মাকে, হে পূজনীয়, আপনি আমাদের কর্ম ক্ষমতা অনুসারে, কর্ম ক্ষমতা, এখন যার যে ধরনের ক্ষমতা রয়েছে কিছু করার, তাকে সেই ধরনের কর্ম করতে দেওয়া উচিত। যেমন এখানে যে প্রভুরা মালা তৈরি করছেন, হঠাৎ একজন গিয়ে ওখানে যদি মালা তৈরি করতে বসেন পারবেন না, সুন্দর তৈরি করতে পারবেন না। যদি হঠাৎ কাউকে ড্রেসিং করতে দেওয়া হয় ভগবানকে, পারবেন না। যদি কাউকে অঙ্গরাগ করতে দেওয়া হয় হঠাৎ পারবেন না। যে যে বিষয়ে অভিজ্ঞ আছে তাকে সেই বিষয়ে কর্ম দেওয়ার জন্য এখানে বলেছেন কে? মনু বলেছেন তার পিতা ব্রহ্মার কাছে আমাদের কর্ম ক্ষমতা অনুসারে কর্তব্য সম্পাদন করার নির্দেশ দান করুন। আমরা কি করব, আমাদের কি যোগ্যতা আছে, সেই যোগ্যতা বিচার করে আমাদেরকে সেবা দান করুন, আমরা সেই সেবা করতে ইচ্ছুক, যাতে আমরা, কিন্তু এখানে বিচার আছে, বিচারটা কি বলছেন, যাতে আমরা, যাতে মানে বিচার, যাতে আমরা তা অনুসরণ করে সেই সেই বিষয়টি যখন আমরা অনুসরণ করব, আর অনুসরণ করার ফলে আমরা কি করব, যাতে ইহলোকে এবং পরলোকে সদ্গতি লাভ করতে পারি। ইহলোকে যশ, ইহলোকে যশ লাভ, যেমন আমরা দেখতে পাই গুরু বন্দনার শেষ লাইনটা কি লাইন? এবেজস ভসু ত্রিভুবন। কার যশ ঘোষার জন্য বলছেন? যশ মানে কি? খ্যাতি, গুরুদেবের খ্যাতি, যাতে ত্রিভুবন স্বর্গমর্ত পাতাল, যাতে ত্রিভুবন তা ছড়িয়ে পড়ে। শিল প্রভুদের যশ, নরকের সম্রাট কি যেন নাম, হ্যাঁ, যমরাজ, বাহ মনে রাখবেন, কিন্তু যমরাজ পর্যন্ত কীর্তন করেছেন। আমরা আমাদের পরমন্ত গুরুদেব শ্রী শ্রীমদ জয়গীতা গুরুমার্জের শ্রীমুখ থেকে শ্রবণ করেছিলাম, যে যমলোক থেকে বলেছেন তুমি ভুলবশত যমলোকে এসেছো, যাও, ফিরে যাও, গিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাত সঙ্ঘের প্রতিষ্ঠাপক আচার্য অবায় স্বর্ণবিন্দ ভক্তি বেদান্ত কীর্ত ভগবত গীতা নিয়ে সেই গীতা পড়ো, তাহলে আর তোমাকে এই যমলোকে আসতে হবে না। শিল প্রভুদের যশ গাচ্ছেন কিনা? ত্রিলোকে গাচ্ছেন? গাচ্ছেন। এবে যশ ঘোষুক ত্রিভুবন, ঠিক। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, প্রত্যেকজনকে গুরু হতে বলেছেন। তাহলে গুরুর যোগ্যতা কি সেটা আমাদেরকে জানতে হবে, সেই অনুসারে আমরা যখন কর্ম করব তখন
আমাদের যশ ত্রিভুবন খ্যাতি লাভ করবে। তাই বলেছেন ইহলোকে যশ, এই লোকে এই জগতে এই যশ লাভ করা। আবার অনেক যশ রয়েছে, যেমন অনেক ধন সম্পদ রয়েছে, তাই দান ধ্যান করে যশ লাভ করেছেন। দান ধ্যান করে সবচেয়ে বড় যশ কে লাভ করেছেন? কে? বলি মহারাজ। আর বলি যুগে, এই দ্বাপর যুগে, দ্বাপর যুগে কি করেছেন? কর্ণ, দাতা কর্ণ দান করে যশ লাভ করেছে। তো যশ অনেক প্রকারের হতে পারে। আবার একটা আছে অপযশ, হিরণ্যকশিপু, রাবণ, কংস আদিগণ তারাও যশ লাভ করেছে, তারা হচ্ছে অপযশ লাভ করেছে। তাহলে এখন আমরা কোন যশ লাভ করতে চাই সেটা বিচার করবেন, সেই বিচার করে আপনারা সেই অনুসারে নিজেদের জীবন অতিবাহিত করার প্রয়াস করবেন। তো পরলোকে যশ, পরলোকে সদ্গতি, পরলোকে সদ্গতি কি? যখন আমি এই যে পরম্পরা ধারা কথা বর্ণনা করেছেন, এই পরম্পরা ধারার অনুগত হয়ে আমি আমার কর্তব্য কর্ম সম্পাদন করব, তখন আমি পরম গতি লাভ করতে পারিব। শ্রীল প্রভুপাদ বলেছেন ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় দ্বিতীয় শ্লোকের তাৎপর্য, যারা ভগবানের জন্য রন্ধন করেন, বাজার করেন, যারা ভগবানের মন্দির মার্জন করেন, ভগবানকে আরতি নিবেদন করেন, ভগবান বিষয়ক যা যা আছে সবকিছুই কৃষ্ণ ভাবনাময়, তাই যারা এভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করবেন তিনি পরম গতি লাভ করবেন। একবার ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুদের কাছে এক তার্কিক এসেছেন, এসে বলছেন স্বামীজি আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে। শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি বলেছেন আমি একটু ব্যস্ত আছি, আমার শিষ্যরা রয়েছেন রন্ধনশালায়, তুমি সেখানে যাও, তাদের কাছে প্রশ্ন করলে তারা উত্তর দিয়ে দিবে। তিনি গিয়েছেন খুব দম্ভ করে, গিয়ে দেখছেন সব শিষ্য ব্যস্ত আছে, রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে, তো এখন বাসনপত্র মার্জন করতে হচ্ছে, বাসনপত্র মার্জন করছে, আর সেখানে গিয়ে বলছেন এই দাঁড়ান দাঁড়ান আমার এক প্রশ্ন আছে, সেই প্রশ্নের আগে উত্তর দিন। বলছেন আপনার প্রশ্ন আছে, তো এক কাজ করুন, আমাদের তো হাতে আর অল্প কিছু কাজ বাকি আছে, এই পাত্রগুলো মার্জন করে তারপর আপনার কথাগুলো আমরা নিরিবিলি শুনবো আর উত্তর দেবো, তো আপনি এক কাজ করুন, আপনি আমাদের সাথে একটু সাহায্য করুন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তখন মানে চিন্তা করছেন ঠিক আছে, ও তো খুব ব্যস্ত, তো ও পাত্র মার্জন করা শুরু করেছে, পাত্র মার্জন করার পরে এখন বলছেন তাহলে আপনি এক কাজ করুন, আপনি এই জায়গাটা একটু সাফাই করুন, ঝাড়ু দেন, জল দিয়ে ঝাড়ু মেরে পরিষ্কার করে দিন। তখন সেই ভক্ত সেটা করেছেন, মানে সেই তার্কিক ঝাড়ু আদি দেওয়ার পরে এখন শিষ্যরা জিজ্ঞাসা করছেন প্রভুদেব যে এবার বলুন আপনার কি প্রশ্ন আছে। বলছেন আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আমার আর কোনো প্রশ্ন নেই। দেখেছেন এইটাকে বলা হয় পারমার্থিক গতি। তো যখন ভগবত সেবা করা হবে তখন তার গতি কি হবে? তার সদ্গতি লাভ হবে, সেই কথা এখানে বর্ণনা করেছেন। তো আজকে একটি বিশেষ লীলা রয়েছে, এখানে অনেক সুন্দর সুন্দর পয়েন্ট রয়েছে আজকের ভাগবতমের শ্লোকটিতে। তো আমরা সেই বিষয়ে আজকে একটু আলোচনা করে আজকের বিশেষ স্থিতিতে বিশেষ লীলা একটু আস্বাদন করতে চাই। আপনারা কি বলেন আজকে কি লীলা আছে? ঝুলন লীলা। শ্রী ঝুলন লীলা মহাশয় কে জয়, শ্রী শ্রী রাধা
श्याम सुंदर की जय, श्री राधा गोविंद की जय, श्री लाल लाल के जय। तो आसले এই ঝুলন লীলা মহোৎসব কখন হয়ে থাকে? একটা কিন্তু দোল আর একটা ঝুলন, দুটি কিন্তু আলাদা। দোল উৎসব হয় কখন? ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে, যেটাকে আমরা গৌর পূর্ণিমা বলে জানি। আর ঝুলন লীলা হয় কখন? দোল লীলায় হয় আবির খেলা, আবির নিয়ে। আর ঝুলন এটা কোন মাসে হয়? এটা এখন কি মাস? হ্যাঁ, আসলে এটা শ্রাবণ মাসে পড়ে থাকে। শ্রাবণ, এটা শ্রাবণে হয়। শ্রাবণের শুক্ল পক্ষের তৃতীয়া থেকে এই উৎসব শুরু হয়, দোল পূর্ণিমা উৎসব, ১৩ দিন ব্যাপী। তো প্রথম দিন যে লীলাটা হয়ে থাকে, সেই লীলা অর্থাৎ তৃতীয়া তিথিতে, তার নাম হচ্ছে হরিয়ালি উৎসব। হরিয়ালি উৎসব মতলব, হ্যাঁ, সবুজময় বন। রাধা গোবিন্দ ঝুলনে উপবেশন করবেন, আর সেটা সবুজ শ্যামলে আবৃত থাকবে। তাই আপনারা দেখবেন, এই আজকে কত তারিখ? ২৭। ১৯ তারিখে বৃন্দাবনের যে কোনো মন্দিরে সার্চ দিবেন, দেখবেন কত সুন্দর সেখানকার সাজ ছিল। আমাদের কৃষ্ণ বলরাম মন্দিরে রাধা শ্যাম সুন্দর কৃষ্ণ বলরাম গৌরী থেকে কত সুন্দর, মনে হয় বনের মধ্যেই রয়েছেন তারা, অবিকল বন সাজিয়েছেন। তো সেখান থেকে শুরু হয়। তো এই লীলাটি মূলত প্রথমে হয়েছে বর্ষণায়। একটি বন রয়েছে, যারা ৮৪ ক্রোশ বৃন্দাবন পরিক্রমা করেছেন তারা ম্যাক্সিমাম সবাই জানেন, কদমখণ্ডী। এই কদমখণ্ডীতে শ্রীমতী রাধারানীর পিতা কি নাম? মহারাজ ঋষভানু। মহারাজ ঋষভানু তিনি নিজেই এই হিন্দল সাজিয়েছে, সেখানে খুব সুন্দর করে বর্ণনা করেছেন কিভাবে সেই হিন্দল সাজিয়েছেন। তো এটি আসলে নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভু অপরাহে, অপরাহকাল। এটা কখন কে বলা হয় অপরাহ? হ্যাঁ, কখন? দুপুরের পর যে টাইম তাকে বলা হয় অপরাহকাল, অষ্টকালীন লীলা। এ অনেক ব্যাপার, সেখানে যখন আপনারা ঢুকবেন তখন সেখানে আপনারা দেখবেন অপরহকাল সেখানকার কি লীলা, এগুলো আপনারা অন্যভাবে জেনে নেবেন। তো সেই অপরহকালে শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদগণকে নিয়ে শিবাস পুষ্প অঙ্গনে প্রবেশ করলেন। সেখানে গিয়ে তিনি হিন্দলার উপরে উপবেশন করলেন, আর তখন তার মনোভাব বুঝে স্বরূপ দামোদর আদি ভক্তবৃন্দ পার্শ্ববৃন্দ তারা ব্রজের ভাবে ব্রজের সেই হিন্দল লীলা কীর্তন শুরু করলেন, আর মহাপ্রভু তা আস্বাদন করছে।
সেই হিন্দর লীলা প্রথমত কোথায় হয়েছে? কোথায় বলেছিলাম? কদমখণ্ডী। কদমখণ্ডী হচ্ছে বর্ষনা থেকে নৈষত কোণে। আপনারা যখন যাবেন বর্ষনা ধাম থেকে, যখন নামবেন সিঁড়ি বেয়ে নিচে, দেখবেন সামনে একটা নালী রয়েছে, সেই নালী পার হয়ে যাবেন, সামনে দেখবেন পিলা পুকুর, পিলি পুকুর যাকে বলায়। পিলি পুকুর মানে হ্যাঁ, পিলি পিলি পিলা পিলা হলুদ হলুদ পুকুর, মানে শ্রীমতী রাধারানীর হাতে একদিন মা যশোদা হলুদ দিয়েছিলেন তার পুত্রবধূ বানানোর জন্য। আর তখন তিনি কি করবেন, এসে বাড়ির পাশে পুকুরে ধৌত করেছেন, তখন সমস্ত পুকুরের জল হলুদ হয়ে গিয়েছেন। খুব সুন্দর সুন্দর লীলা এইসব। তো সেখান থেকে আপনি বাম দিকে গিয়ে চলে যাবেন ললিতা গাঁও। ললিতা গাঁয়ের পরে এই কদমখণ্ডী রয়েছে। তো সেখানে এই বিশেষ লীলার আয়োজন করা হয়েছে। প্রথমত শ্রীমতী রাধারানী সখী বৃন্দগণকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। সেখানে উপস্থিত হয়ে তিনি দোলনার উপর একা একা উপবেশন করছেন আর শ্যামের বিরহ অনুভব করছেন। এদিকে শ্যাম সুন্দর কি করেছেন, সখা ও ধেনুবর্ষগণকে শ্রী বলরামের হস্তে সমর্পণ করে বনসভা দর্শনের আকাঙ্ক্ষায় তিনি ওখান থেকে আসলেন। এসে যখন তিনি কদমখণ্ডীর কাছাকাছি এসেছেন, সংকেত দেবীর প্ররোচনায় সংকেত দিয়েছিলেন কোথায় সেটা হবে, তাই শ্রীকৃষ্ণের সংকেত অনুসারে এই কদমখণ্ডীতে এসেছেন। কদমখণ্ডীতে এসে যখন আসছেন, চরণের নূপুরের ধবনে যখন শ্রীমতীর কর্ণে পৌঁছলো, শ্রীমতী রাধারানী তখন সঙ্গে সঙ্গে একটি কুঞ্জের মধ্যে লুকিয়ে পড়লেন। যখন একটি কুঞ্জের মধ্যে লুকিয়ে পড়লেন, তখন শ্রীকৃষ্ণ এসে শ্রীমতী রাধারানীকে দর্শন না পেয়ে খুবই উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। তখন সখীবৃন্দর কাছে জিজ্ঞাসা করছেন, হে ললিতে হে বিশাখে, রাই কোথায় গিয়েছে? তখন সখীবৃন্দ বলছেন, আমরা জানি না, একটু মিথ্যা কথা বলছেন, আমরা জানি না। এই কথা শুনে শ্যাম সুন্দরের আরো উৎকণ্ঠা দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে উঠেছে, তিনি ইতস্তত করছেন। তখন শ্রীমতী বৃন্দাদেবী, কারণ সমস্ত লীলা পূর্ণমাসী বৃন্দাদেবী এবং সুবল সখা এই তিনজনের নির্দেশ অনুসারে হয়ে থাকে, কোথায় কোন লীলা হবে, শ্রীমতী বৃন্দাদেবী এদিকে কি করলেন, তখন শ্যাম সুন্দরকে ইঙ্গিত করলেন, না শ্রীমতী ওই কুঞ্জে রয়েছে, ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলেন। শ্যাম সুন্দর সেখানে গেলেন, সেখানে গেলেন, দেখলেন শ্রীমতী সেখানে উপস্থিত রয়েছে। তখন তিনি কুঞ্জে প্রবেশ করলেন, সেখানে কুঞ্জে শ্রীমতী রাধারানীর সঙ্গে তিনি বেশ রচনা করলেন। বেশ রচনা করে তারপরে তিনি হিন্দলে উঠলেন, তারা হিন্দলে উপবেশন করে এখন সেখানে তারা হিন্দলে দলায়িত হচ্ছেন, আনন্দ উপভোগ করছেন। এই সময়ে খবর পেলেন, খবর আসলেন যে তোমরা এখন এখানে আছো, তোমাদেরকে তো সূর্য পূজায় যেতে হবে, সূর্য পূজায় কখন যাবে? তখন শ্রীমতী রাধারানী তিনি সূর্য পূজার জন্য তিনি প্রস্তুত হলেন। আর এখানে এই হিন্দুল লীলার আগে অনেক কিছু হয়েছে, সেখানে সর্বপ্রথম কিন্তু সবাইকে মিষ্টি অন্ন ভোজন করিয়েছিলেন, আর হিন্দুল হ্যাঁ পায়েস পায়েস ভোজন করেছিলেন সবাইকে আগে। আর হিন্দুল রচনা করা হয়েছে কিন্তু একটা পরিমাপ অনুসারে,
তা হতে হবে অবশ্যই নাভি পর্যন্ত, এইভাবে বর্ণনা করেছেন শাস্ত্র। এরপরে সূর্য পূজার উদ্দেশ্যে তারা রওনা করলেন, আর সূর্য পূজা সমাপ্তে সকলে চলে আসলেন এবার রাধা কুণ্ডে। রাধা কুণ্ডে সেখানে একটি বন রয়েছে, যে বনে এই ঝুলন লীলা হয়ে থাকেন, সেই বনের নাম কি? নিধুবন আছে বৃন্দাবন। বৃন্দাবন আর রাধা কুণ্ড 24 কিলোমিটার দূরত্ব, এত কাছে না কিন্তু, 24 কিলোমিটার দূরে। আর বৃন্দাবনের এরিয়া থেকে তো 24 কিলোমিটার, এখান থেকে বৃন্দাবনে ঢুকে আবার নিধুবনে যেতে আসে আরো 6 কিলোমিটার, তার মানে অনেক দূর। তো এই বনের নাম হচ্ছে বর্ষ হর্ষ বন। কি নাম? বর্ষ হর্ষ বন। বর্ষ মানে বৃষ্টি, মৃদু মৃদু বৃষ্টি পড়ে, আর তাতে কি হয়, হর্ষ উৎপাদন হয়। এই জন্য ওই বনের নাম রাখা হয়েছে কি, বর্ষ হর্ষ বন, মনে থাকবে। হ্যাঁ, আসলে আমরা মনে কি আর রাখব, মনে রাখতে হলে ভগবানের কথা, শাস্ত্রীয় কথা মনে রাখতে হলে নিজেকে আগে অপরাধ শূন্য হতে হবে। যদি অপরাধ শূন্য হয়, অপরাধও শূন্য হয়ে, জানেন তো, আমার মনে হয় ম্যাক্সিমাম জানে না এই কথাটা, কারণ অপরাধটা হচ্ছে আমাদের কাছে চাটনি, খেতে খুব ভালো লাগে। যেখানে ভগবানের কথা হয় সেখানে ভক্ত সংখ্যা খুব কম, এখানে যদি ওখানে কয়েকজন মিলে একটু গ্যাঞ্জাম শুরু করে, এখানে যারা আছে সব দৌড়ি ওখানে চলে যাবে, কিসের ভাগবত কথা। আর যদিও না যান, সব দৃষ্টি কি হচ্ছে, টান পেতে থাকবে। অর্থাৎ আমাদের মন সবসময় আকতা কুকতা বিভিন্ন মানে নোংরা বিষয়ের প্রতি ধাবিত বেশি হয়, এই কারণে আমরা শাস্ত্র গ্রন্থ রিদম করতে পারি না। শাস্ত্র আমরা অনেকেই পড়ি কিন্তু হৃদয়ঙ্গম হয় না। আজকে সকালবেলা সুন্দর গান্ধী বহুর সঙ্গে আলোচনা হচ্ছে, এত চমৎকার চমৎকার ভাগবতের কথা, কত সুন্দর, প্রত্যেকটা শ্লোকে কি মধু, কিন্তু তা আমরা আস্বাদন করতে পারছি না, আমাদের যোগ্যতার অভাব। তো এই সমস্ত লীলা তখনই হৃদয়ে স্ফুরিত হবে যখন আমাদের হৃদয় পরিমার্জিত থাকবে, তখন, তার আগে নয়। সেখানে এই বর্ষ হর্ষ বনে আগে থেকেই পৌর্ণমাসী প্ররোচনায় হিন্দল সাজানো হয়েছে, চারিপাশে অষ্ট বৃক্ষ রয়েছে, সেই বৃক্ষগুলি হচ্ছে আম্র, বকুল, কদম্ব আর আরেকটি দেবদারুণ, বলে গেলাম দেবদারু সম্ভব, চারটি বৃক্ষ রয়েছে। এই চারটি বৃক্ষের এই চার ধরনের এই আটটি বৃক্ষ, সেই আটটি বৃক্ষে এই হিন্দলকে সাজানো হয়েছে উপরি ডালে, সেখানে রশি কি দেওয়া হয়েছে, ছিকল,
হিরোশি, স্বর্ণ, রূপা, বলে হিরোশি, পট্টডরি, পট্টডরি মানে হ্যাঁ পাটের রশি, পাটের রশির সঙ্গে খুব সুন্দরভাবে স্বর্ণ সূত্র দিয়ে, স্বর্ণ সূত্র প্লাস্টিকের সুতো না, কিন্তু সুতো হচ্ছে স্বর্ণ, আর তাতে মুক্তা গাথা, স্বর্ণ সূত্রে মুক্তা মুক্তা দিয়ে মালা তৈরি করে তা দিয়ে ওই পট্টদরি সুন্দর করে সাজিয়েছেন, পেঁচিয়েছেন। এরপরে সেখানে রয়েছে এই হিন্দোলায় পদ্মাকৃতি, অষ্টদল পদ্মকৃতি আকারে তা সাজানো হয়েছে মণিমুক্তা দ্বারা, মণিমুক্তা দ্বারা তা সাজিয়েছেন। আর এদিকে কি করেছেন, শ্যামরূপ মেঘে রাধারূপ বিদ্যুৎ চমকাচ্ছে, এগুলো একটু কঠিন ব্যাপার, আপনারা যদি এই রস আস্বাদন করতে চান, বিশেষ করে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কৃষ্ণ ভাবনামৃত নামে একটি গ্রন্থ রয়েছে, সেখানে এই লীলা রয়েছে। আর এক জায়গা রয়েছে বিশেষ করে গোবিন্দ লীলামৃত, তবে সবাই এগুলো করেন না, এটা সবার জন্য নয়। আমি একবার শুনেছিলাম, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি তার পিতা ছিল ভক্তিবিনোদ ঠাকুরকে একদিন বলেছিলেন, বাবা আমি এরকম চেয়েছিলাম শ্রী গোবিন্দ লীলামৃত গ্রন্থ প্রকাশ করব, তা আপনি যদি অনুমোদন করেন। যে হ্যাঁ হ্যাঁ পুত্র, খুব ভালো, প্রকাশ করো, তবে মাত্র দুটি, একটা তোমার জন্য আর একটা আমার জন্য। বুঝতে তো পারছেন কেমন গ্রন্থ। তো আরো অনেক জায়গায় রয়েছেন ঝুলন লীলা সম্পর্কে, আপনারা আস্তে আস্তে তা জানতে পারবেন যখন পড়বেন গ্রন্থাদি। তো সেখানে এই শ্যামসুন্দর রূপ মেঘে শ্রী রাধা রূপ বিদ্যুৎ চমকাচ্ছে, আর তাতে কি হয়েছে, ইন্দ্রকৃত মৃত্যু এক মেঘ সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি করেছেন, হালকা ধরনের এক মেঘ, কেননা ওই বৃক্ষের, ঘন বৃক্ষের মাঝে পাতার ফাঁক দিয়ে কখনো কখনো সূর্য রশ্মি পতিত হচ্ছে, তাই চিন্তা করছেন এই সূর্য রশ্মি যাতে রাধা গোবিন্দের লীলাকে ব্যাঘাত না করে, তাই একটি মৃত্যু মেঘের আয়োজন করা হয়েছে। সেখান থেকে খুবই মৃদু মৃদু ভাবে বর্ষা বর্ষিত হচ্ছে, যাতে তাদের কলেবর ঘর্মক্ত না হয়, এই কারণে সেই অনুসারেই এই বর্ষা বর্ষিত হচ্ছে। তাদের শোভা আরো বর্ধিত হয়েছে, আর যখন ওই মুক্তার উপরে এই মৃদুমন্দ বর্ষা পতিত হচ্ছে, তখন তা আরো বিদ্যুৎ চমকাচ্ছে,
সেবা ক্রমশে বর্ধিত হচ্ছে। এভাবে বর্ধিত হতে হতে এই হিন্দোলার উপরে এবার এত সময় কিন্তু বসেছিলেন বেদিতে, যেটাকে কুট্রিম বলা হয়, সেই কুট্রিমের উপর বসেছিলেন, অর্থাৎ বেদি ব্যাস আসন সেখানে বসেছিলেন গদিতে। আর এইরকম যখন পরিবেশ হলো, তখন সেখানে শ্রীকৃষ্ণ কি করলেন, তিনি আগেই সেই হিন্দলার উপরে উপবেশন করেছেন। আপনারা এর আগে শুনেছেন, ছিল পুরুষোত্তম স্বামী মহারাজের বিরচিত লীলা, নারদ কিভাবে শ্রীমতী রাধারানীকে এখানে নিয়ে আসেন, সেই লীলা। তা আমি সেই লীলা আজকে আর বলছি না, সেই লীলা হয়তো আমাদের সুন্দর গান্ধী বাবু কালকে আপনাদের আস্বাদন করাবেন, কালকে অনার পালা তখনই আস্বাদন করাবে। এখন হিন্দলার উপর তো উঠেছে, ওঠার পরে শ্রীমতী রাধারানীর হস্ত ধারণ করে তার বাম সাইডে উপবেশন করালেন শ্রীমতী রাধারানীকে। নিচে থাকলেন দুই সখী আর অন্যান্য সখীগণ, তারা অষ্টদল পদ্মে উপবেশন করলেন, পদ্মকর্ণিকায়। আর রাধা গোবিন্দ সে পদ্মের যে মূল অংশ তাকে কি বলা হয়, হ্যাঁ মাঝখানেরটা কি বলেন আপনারা, যেটা কোরর বলা হয়, একবারে মূল বস্তু যেটা, সেই স্থানে রাধা গোবিন্দ উপবেশন করলেন। এখন সেখানে রাধা গোবিন্দ উপবেশন করে এবার ঝুলন শুরু হল। দুই সাইড থেকে তাম্বুল তৈরি করে একজন দিচ্ছেন শ্রীমতীর হাতে, আর একজন দিচ্ছেন শ্রীকৃষ্ণের হাতে। শ্রীমতীর হাতে দিচ্ছেন, শ্রীমতী কি করছেন, বাম হাত দিয়ে সেই তাম্বুল ধরছেন, তার ডান হাতে তো শ্রীকৃষ্ণ বসা, বাম হাত ফাঁকা, তাই তিনি বাম হাতে তাম্বুল ধরে শ্রীকৃষ্ণের অধরে পুরে দিচ্ছেন। আর শ্রীকৃষ্ণের বাম হাত রয়েছেন শ্রীমতী, ডান হাত ফাঁকা, তাই ডান হাতে তার তাম্বুল দিচ্ছেন, ডান হাতে তাম্বুল তুলে দিচ্ছেন শ্রীমতী অধরে। এইভাবে তাম্বুল তারা চর্বণ করছেন আর হিন্দল ঝুলানো হচ্ছে। এক পর্যায়ে দুইজন মুখামুখি হয়ে গেলেন, সামনাসামনি হয়ে গেলেন হিন্দলা, দুটি হিন্দল একত্রিত হয়ে গেল। আর এই দুটি হিন্দল একত্রিত হতে সেখানে সামনাসামনি হয়ে গেলেন দুইজন। এখন যখন এদিক থেকে ধাক্কা দেওয়া হয় হিন্দল যখন উপর দিকে ওঠে, এক সময় কি করেন, কৃষ্ণ পড়ে যান নিচে, রাধারানী থাকেন উপরে। আর তখন রাধারানীর বক্ষস্থিত যে মালা হার, সেই হার শ্রীকৃষ্ণের অঙ্গে স্পর্শ লাভ করে। আর তখন ওই হার মনের আনন্দে তিনি নৃত্য করতে থাকেন। আবার যখন হিন্দল এসে এদিক থেকে এদিকে উঠেন, তখন শ্রীমতী উঠে যান উপরে, আর এই শ্রীকৃষ্ণ উঠে যান উপরে, শ্রীমতী পড়ে যান নিচে। আর তখন শ্রীকৃষ্ণের যে গলে বৈজয়ন্তী মালা, সেই বৈজয়ন্তী মালা স্পর্শ করে শ্রীমতী রাধারানীকে, আর রাধারানীকে স্পর্শ করে ওই বৈজয়ন্তী মালা, তখন তিনি আনন্দে নৃত্য করেন। আবার কি হচ্ছে, এই হিন্দলের রশিতে তো বিভিন্ন রকমের পুষ্প দিয়ে তা আচ্ছাদন করা হয়েছে, সেই পুষ্পে
ভ্রমর গুঞ্জন করছেন মধুর স্বরে, তারা একই সাথে দোলনার সাথে দুলিত হচ্ছেন আর গুঞ্জন করছে। এদিকে মৃগ মৃগী তারা কি করছেন, তারা কুন্দন করছেন। কুন্দন মানে হ্যাঁ নৃত্য করছেন, আস্ফালন আস্ফালন করছেন, নৃত্য করছেন মনের আনন্দে। এখানে এক অপ্রাকৃত আনন্দ। আর উপরে চানরাদিগণ তারা কেউ বাদ্য বাজাচ্ছেন, কেউ গান করছে, দেবাঙ্গনারা নৃত্য করছেন। যে যেভাবে হোক এই হিন্দোল লীলায় শ্রী রাধা গোবিন্দকে আনন্দ প্রদান করার জন্য তারা সকলেই প্রয়াস করছেন। এইভাবে এই লীলা চলতে থাকে। এই লীলা চলতে চলতে যখন খুবই তীব্র ভাগে ঝুলছে, শ্রীকৃষ্ণ হঠাৎ করে হিন্দোল থেকে নেমে পড়েছেন। এখন শ্রীমতী রাধারানী একা আছেন, তিনি ভয় ক্রন্দন করছেন। তখন এক সখী তিনি করে কি করেছেন, হিন্দোল বেদীর নিচে ধরে ঝুলে তা স্থগিত করার জন্য, আন্দোলনকে কমানোর জন্য তিনি ঝুলে আছে। আর তখন আস্তে আস্তে করে এই হিন্দোল থেমে গেলেন, শ্রীমতী নেমে গেলেন। আর শ্রীমতী নেমে গেলেন, শ্রীকৃষ্ণ আবার উঠে বললেন। এবার শ্রীমতী রাধারানী কি করেছেন, প্রথমে ললিতা দেবীকে উঠিয়ে দিলেন, তিনি উঠবেন না, তারপর উঠিয়ে দিলেন। এরপরে ললিতা দেবী নামলেন, বিশাখা দেবী উঠলেন, একে একে সমস্ত সখীবৃন্দ উঠলেন, হিন্দোল সুখ আস্বাদন করেন। এবারে কি হয়েছে, চতুর্দিকে হিন্দোল ঝুলানো হয়ে গেছে, আর চতুর্দিকে সমস্ত সখী তারা যত সখী রয়েছে মঞ্জরি সবাই হিন্দোলে উঠে গেছেন। আর শ্রীকৃষ্ণ কি করেছেন, তিনি নিজেকে বহু রূপে বিস্তার করে সমস্ত হিন্দোলে উঠে সমস্ত সখী মঞ্জরি তাদেরকে কৃপা বাড়ি প্রদান করেছেন, তাদের সঙ্গে তিনি হিন্দোল লীলা আস্বাদন করেছেন। তো এই হিন্দোল হচ্ছে আসলে এটা পূর্বে যে ঘটনা ছিল, পূর্বে এই সময়ে এই যে ১৩টা দিন তৃতীয়া থেকে পূর্ণিমা পর্যন্ত এই ১৩ দিন শ্রীমতী রাধারানী বিশেষ করে নন্দালয়ে থাকেন। তিনি প্রথমে প্রাতকৃত করে কিছু ভোজনাদি করে রন্ধনাদি করেন, তারপরে তিনি আসেন কদম্বখণ্ডিতে, সেখান থেকে যাবটে সরি সেখান থেকে সূর্য পূজায়, তারপরে রাধা কুণ্ডে, এরপরে আস্তে আস্তে অন্যান্য লীলায় চলে যান। সেই লীলাগুলো আমি আর আপনাদের কাছে প্রকাশ করছি না, আপনারা জেনে নেবেন।